হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক মুজিবনগর। বৃষ্টির দিন, বৃষ্টির পর রাস্তাঘাট একদম চকচকে হয়ে গেছে। ধন্যবাদ সড়ক বিভাগ চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার সীমান্ত শেষ করলাম, এখন ঢুকলাম মেহেরপুরের ভিতরে। রোড সাইনগুলো আমাকে স্বাগত জানালো মেহেরপুর এর ভিতরে প্রবেশ করার জন্য। এখন আছি আমি রতনপুরের ভিতরে। মূলত এদিকে যখন আসছি তখন মুজিবনগরটা একটু ঘুরে যাই, সে কারণে মুজিবনগরে যাচ্ছি। বৃষ্টির কারণে রাস্তাঘাট একটু ভিজে আছে, তাই চলে যেতে পারছি না। এখন বাজে 4:34, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মুজিবনগর। একটা জিনিস লক্ষ্য করছি যে বৃষ্টির পর গাছের পাতাগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এই দুই দিনের বৃষ্টিতে গাছে নতুন পাতা গজাবে। আসসালামু আলাইকুম, আমি এখন চলে এসেছি সেই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে। বৃষ্টির পর তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। বাইক কি ঢুকতে দেবে রান? হ্যাঁ, বাইক কি ঢুকতে দেবে? বাইক নিয়ে কি ঢোকা যাবে? কেউ ঢুকছে? বাইক নিয়ে কি ঢোকা যাবে? সমস্যা তো নাই মনে হচ্ছে, নাকি ঢুকে তো পারছে সবাই, তাই না? তাও তো ঠিক। তো অবস্থা হচ্ছে এরকম যে আমরা এখন ঐতিহাসিক মুজিবনগরে চলে এসেছি, সে একটা সুন্দর পরিবেশ এখানে। আমরা এখন ঢুকে পড়েছি ঐতিহাসিক মুজিবনগরের সেই ভিতরে। বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার ড্রোন নাই, এরিয়াল ভিউ দেখাতে পারবো না। যতটুকু পারি মোবাইল এবং গোপুরো দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। সো আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কটেজ, এবং সোজা সামনে যেটা আছে সেটা হচ্ছে আপনার সেই ঐতিহাসিক মুজিবনগরের যে মানচিত্র, বাংলাদেশে যে মানচিত্র আছে সেই মানচিত্রটা। বাম সাইডে বিভিন্ন ধরনের কমপ্লেক্স আছে, ডান সাইডে একটা কমপ্লেক্স আছে। ভিতরের অবস্থাটা, রাস্তাগুলো একটু ভেঙে চড়ে গেছে, বাট শীতে কথা বলতে কষ্ট হচ্ছে আমার, কারণ ঠান্ডায় মুখ আটকে যাচ্ছে, যার কারণে আমি কথা বলতে পারছি না। দেখতে পাচ্ছেন মুজিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, ডান দিকে কিন্তু সুন্দর ফুলের বাগান। সামনে আছে সেই ঐতিহাসিক মুজিবনগরের মানচিত্র, পুরো বাংলাদেশে যে মানচিত্র আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে যুদ্ধের সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। জানি না ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন, তো চেষ্টা করবো আমি পুরোটা দেখানোর। ডান দিকে যেটা আছে মানচিত্র, সেই মানচিত্রের এই সাইডে আমি আছি। সামনে কিন্তু বাংলাদেশ ভারত সীমান্ত। আমার সামনে কিন্তু ভারত, একদম সামনে না, একটু যেতে হবে ওইদিকে। তবে ঈদের সময় আসলে কিন্তু এগুলো খোলা থাকে না, একটু চেষ্টা করি ভিতরে যাওয়ার জন্য। দিস ইজ মানিপুর রো, দিস ইজ মানিপুর। আমার সামনে সেই মুজিবনগরের বিখ্যাত আম্রকানন। দেখতে পাচ্ছেন সেই সুন্দর আম্রকানন। ভিতরে যেতে পারছি না, কারণ কাদা, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে কাদা হয়ে গেছে, পিচ্ছিল অবস্থা। ওর ভিতরে বাইক নিয়ে যেতে পারবো না, তারপরে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। একটু বাইক রেখে উপরে যেতে পারি কিনা সেটাও দেখবো। এখন মুজিবনগরের সেই ঐতিহাসিক মানচিত্রের উপর উঠছি, দেখি কতটা দেখাতে পারি আপনাদের। অসাধারণ একটা নির্মাণ শিল্প এখানে ফুটিয়ে তুলেছে। সেটা হচ্ছে এখানে
আমরা কি এখন টেকনাফে আছি না তো চলে আসি রাহেল মুজিবনগর তে আছি এখন এই মাথা টেকনাফ নয় মাথাতে তুলি এখন মাথা তাই বল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা শরীর কর্ম এখানে ফুটে তোলা হয়েছে কোনটা ও তাহলে আমার চাপাই আছে এখন না আমরা এখন এখানে যে টাওয়ার আছে সেই টাওয়ারে ওঠার চেষ্টা করব উঁচু উচ্চ টাওয়ার রাহেন আয় আয় যাব এদিকে দেখলাম এখন আমি আপনাদেরকে দেখাবো মুজিবনগরের যেই স্মৃতিসৌধ আছে সেটার দিকে যাব যাওয়ার চেষ্টা করব এই তোরা এখানে এত ডাকাডাকি করিস নে তোরা সুলতান ডাইনসে যা সর এত সুলতান ডাইনসে চলে যা সব কটা মন ভালো করতে হলে মুজিবনগর আসবেন অনেক সুন্দর করেছে এখন যদি বাড়ি না পেরে স্বাধীনতার বারে দুঃখের বিষয় এটা হচ্ছে যে বৃষ্টির কারণে তেমন একটা লোকজনের সমাগম হয়নি মুজিবনগরে তো যেটুকু দেখলাম সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে চুয়াডাঙ্গা 42 কিলোমিটার এখন আমাকে 42 কিলোমিটার বাইক রাইড করে ফিরে যেতে হবে চুয়াডাঙ্গাতে সবাই ফটো সেশন করতেছে এখন আমরা বেরিয়ে যাব